গায়ঘাটায় মুখ ঢেকে শ্বশুরের উপর হামলা জামাইয়ের। ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার জেরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। রাতের অন্ধকারে মুখে কাপড় বেঁধে বৃদ্ধ শ্বশুরের ওপর হামলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। জামাই একা নয়, সাথে লোকও নিয়ে এসেছিল বলে অভিযোগ শ্বশুর বাড়ির। ঘটনার পর বৃদ্ধকে চিকিৎসার ব্যবস্থা করানো হয়। অভিযোগ দায়ের হয় গাইঘাটা থানায়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত জামাই। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার অন্তর্গত ইছাপুর এক নম্বর অঞ্চলে। জানা গেছে বৃদ্ধের মেয়ে তুলিকা প্রায় 10 বছর আগে বনগাঁর বাসিন্দা অজয় প্রামাণিকের সাথে বিয়ে হয় তার। তাদের একটি 8 বছরের সন্তানও রয়েছে। তুলিকার অভিযোগ, বিয়ের পর থেকেই নানা কারণে অশান্তি হতো পরিবারে। অশান্তি চরমে উঠলে গত কয়েক বছর ধরে বাপের বাড়িতে থাকতে শুরু করেন তিনি। এসবের মাঝেই জামাই শ্বশুর বাড়িতে এসে ভুল স্বীকার করে বউকে নিয়ে ফিরে আসেন বাড়িতে। কয়েকদিন স্বাভাবিক থাকলেও ফের শুরু হয় অশান্তি। আপাতত নিজের বাবার কাছেই থাকছিলেন তুলিকা। তুলিকার অভিযোগ, তার স্বামী লোক নিয়ে হামলা চালিয়েছে তার বৃদ্ধ বাবার ওপর। এ বিষয়ে তিনি বলেন, ওরা অন্ধকারের মধ্যে মারধর করে আমার স্বামী চলে যায়। আমার ভাই মেয়ে আমার কাকার ছেলে দেখেছে যে আমার স্বামীকে বাজারে ঘোরাফেরা করতে, উনি ছাড়া কেউই এই কাজ করতে পারে না। বাবা আমার বাবা দেখে শুনে সামাজিক মতেই বিয়ে দিয়েছিল। 10 বছর হয়ে গেছে, আমি কোনোদিন ভালোভাবে ওখানে সংসার করতে পারিনি। আমার বাবা মানে গত 5 বছর ধরে আমি ওখানে ছিলাম, বাবা মায়ের কাছে ছিলাম। থাকার পরে এখান থেকে বলল আমাকে যে আমি সংসার করতে চাই। আমি চলে গেলাম ওর সঙ্গে। গত বছর পুজোর সময় পুজোর আগে আমাকে নিয়ে গেল। তারপর নিয়ে যাওয়ার পরে ওই কিছুদিন ভালো থাকার পরে আমার সঙ্গে আবার সে আগের মতন অশান্তি শুরু করে। আমি মেয়েকে নিয়ে আমার বাবা মায়ের কাছে আমি চলে আসি। আমার বাবা বলেছিল যে আমি ঠিক আছে, ঝামেলা অশান্তি মিটলে আমি দিয়ে আসবো। আমার বাবা আমাকে দিয়ে আসেনি, সেই আক্রোশে পড়েই ও আমার বাবার সঙ্গে এই ধরনের একটা বাজে অসভ্যতামির মতন একটা কাজ করেছে। ঘটনায় আহত বৃদ্ধ শ্বশুর শ্যামল প্রামাণিক। বৃদ্ধ জানিয়েছেন, ঘটনার দিন রাতে দোকান বন্ধ করে বাড়িতে ফিরছিলেন তিনি। বাড়ির কিছু দূরে অন্ধকারের মধ্যে আচমকায় তার পথ আটকে দাঁড়ায় দুজন। তাদের মুখ ঢাকা ছিল। আচমকায় মারধর শুরু করে তারা। বৃদ্ধের চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। এরপরই মোটর বাইকে করে পালিয়ে যায় অভিযুক্তরা। রাতেই চিকিৎসার জন্য বৃদ্ধকে নিয়ে যাওয়া হয় ঠাকুরনগর গ্রামীণ হাসপাতালে। অভিযোগ দায়ের হয় গাইঘাটা থানায়। এ বিষয়ে বৃদ্ধ বলেন, 9:15 যখন তখন আমি বাড়ি ঢুকছি, ঠিক সেই মুহূর্তে অন্ধকারের মধ্যে মুখে মাস্ক লাগানো ছিল দুজন, একজন এপাশে দাঁড়িয়ে আর একজন ওপাশে দাঁড়িয়ে, কাউকে চিনতে পারিনি। সেই অবস্থায় আমার সাইকেলে এক পা রাস্তায় এক পা ছিল, ঠিক সেই অবস্থা আমার জামা কলার ধরে পরপর 4টে বাড়ি মারে। বাড়ি মারার পর যখন আমি মরে গেলাম করছি, চিৎকার করছি কে কোথায় আছে বাঁচাও, তখন আমার এই মোড়ের মাথায় যে সমস্ত ছেলেপিলেরা ছিল তখন ছুটে আসে। আর ঠিক সেই মুহূর্তে ও এখান থেকে ছুটে মোটর সাইকেল নিয়ে এখান থেকে দোলখোলা হয়ে গাইঘাটা থানা হয়ে বেরিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, গাইঘাটা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।